قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولي الله لا خوف عليهم ولا هم يخزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي ان دا فساد امتي فله عجر مياتا الشهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان إن عَنُهُ أمانه إلا من سلاسة إلا من صدقة جاريات أو علم ينتفع به أو ولد صالح يدعو له وقال النبي صلى الله عليه وسلم مر تم بے الجنہ الجنا فرتاؤ کی لیا رسول اللہ ہے صلی اللہ علیہ وسلم قالا جنا کو پیارے حاضرین مجلس আমার ইমানদার ভাইয়েরা আল্লাহওয়ালা ভাইয়েরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজা টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবীন গনের পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাই কের হাফেজে কোরআন মসজিদের ইমাম গনেরা রাজাপুর রাজাপুর গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই বাবাজিরা চালসাও দরদি হিতাকাঙ্ক্ষী দরদিষ্ট কর্মী কমিটি বৃন্দু গণেরা আমার পুরপুরার শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলীহে মহাব্বাতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লা কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গনের মহাব্বতের মুড়ি দান্দের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ মহাব্বতের খলিপা গণ মহাব্বাতের খলিপা গণের মহাব্বতের মুড়িদানদের সোনার টুকরার নাতিরা যে আল্লাপ আপনাকে আমাকে এই রাজাপুর গ্রামে এমন একটা মাহপিলে বসিয়েছেন যে মাহপিলটার কথা আল্লাহ রাসুল বলেছেন এটা হচ্ছে রিয়া সুলসান্না অর্থাৎ বেহেশতেরি বাগান সুমানাল্লাহ জোরে হলো না সুবানাল্লাহ জোরে হবে না নারাই দেখবে নারাই দেখবে নারাই দেখবে হেশবুল্লাহ হেশবুল্লাহ আহলে সুন্নাতুল জমা সুন্নাতুল সুনাতুলজামা রাজাপুর কেরামবাসী গণ সম্মানীয় যুবক বৃন্দু সম্মানীয় যুবক বৃন্দু সম্মানীয় কমিটি সায়বান গণ সম্মানীয় ওলামাই কেরাম গণ পুরপুরার শরীফে দাদাবীর কেমলার হক সেলসেলা পুরপুরা শরীফে দাদাবীর কেমলার হক সেলসেলা না নাই দেখবে চিন্তা করে কোন মজলিসে বসে আছে আজ কদিন ধরে আমাদের রাজাপুর গ্রামে ছেলেরা বাচ্চারা যুবকেরা আমাদের কলিজা টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা মাইক সহযোগিতায় আবার এতগুলি মেহমানের তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাপ কায়েম করেছেন যে মাফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যা সুমান আল্লাহ জোরে হচ্ছে না না দেখবে না দেখবে দোয়া দরকার আছে না না রাস্তায় ঘুরলে দোয়া হবে তো তাহলে বাড়িতে বসে থাকবেন আত্মীয় বন্ধুরা সব এসেছে বিভিন্ন গ্রাম থেকে কত সম্মানই ভাইয়েরা এসেছে তাদের নিয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না নাই এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না অবস্থা কিন্তু ভালো নয় আজ আমাদের প্রত্যেকের আবাস যান বাপ মা দাদু নানা যান দাদি নানি যান জনম দুঃখিনীরা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে আরে শুধু একটু দুয়ার আশায় নেকির আশায় বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন খেয়ে না খেয়ে একটা দিন চলে গেছে বাবা অভাবের সময় মানুষ জবের আটা খেয়েছে ভুট্টা খেয়েছে মাইলো খেয়েছে বজরে খাক খেয়েছে বজরে খাক চেনে আপনি খেয়েছেন কত বয়স আপনার পঞ্চাশ ষাট আপনি পাননি এই সত্তর বছরে মুরব্বী যারা আছে আশি বছরে ওদের জিজ্ঞেস করে দাদুর বয়সে নানার বয়সে দাদি নানির বয়সে যারা আজ জিজ্ঞেস করো অভাবের কানুরে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে সে দুঃখ পান তো সে অভাব পাননে বুঝবেন কি আমাদের জনম দুঃখিনীদের এমনও দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে তবুও তারা ছেলে মেয়ে নাতি পুতাদের কথা মনে করে এই সম্পত্তি তারা বিক্রি করে গেল না আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি দিয়েছে না দেয়নি আমরা সুখ শান্তি পেয়েছি না পাইনি আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের ভাইপো ভাতি যাদের নাতি পুতাদের আরো সুখ শান্তি দেন জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন জোরে বলেন না আল্লাহ হুম্মা আমিন সুখ শান্তি পেয়ে জীবনে আরাম পেয়ে বাবা অতীতের কথা ভুলে যেও না কার দুয়ায় এত আনন্দ করছে কাঁধ দুয়াই এত উন্নতি করেছে কাঁধ দুয়াতে এত সুখ শান্তি পেয়েছে নিজের জনম দুঃখিনী মায়ের দোয়াটুকু তো পেয়েছি নিজের জন্মদাতা বাপের দোয়াটুকু তো পেয়েছি নিজের দাদু যান নানা যান নানি যান দাদি যানের দোয়াটুকু তো পেয়েছি আজ তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কানতেছে শুধু একটু দুয়ার আশায় আজকে রাজাপুর গ্রামে মা পেল আছে ওই পেলে কত নামাজি মুসল্লিরা এসে বসবে কত শা কেরিন হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের কত বান্দার সে বসবে ওই মা পেলে শরীফ থেকে আমাদের দাদা পীরের আওলা আমাদের ছোট হুজুর পীর কেবলার সন্তান বসির আটের আল্লামা হাজাতে মৌলানা রুহুল আমিন রহমাতুল্লা আলে পানি গোবরা বড় হাফসাহ কেবলা রহমাতুল্লাহ আলে চাঁদপুরি হুজুর আহমাতুল্লাহ রাজার হাট নিউ টাউন হাজাত মাহমুদ বক্তিয়ারি রহমাতুল্লাহ আলে মেঠিয়াবুর কান খুলি হাজরাতে হামিদ জালালি রহমাতুল্লাহ আলে হাতিয়াড়া মৌলানা এজাহারুল হক সব রহমাতুল্লাহ আলে ফুলবাড়ি মৌলানা ইয়াদ আলী সব রহমাতুল্লাহ আলে খেড়িয়া হাজরাতে সুফি आक्काश अली भागोर फुलबारी अल्हाज मौना अब्दुल जोलील सब रहमत एरण डाक्टर अब्दुल रज्जाक सब रहमतुल्लाघुनाथपुर अलहाज मौना अब्दुल खालेक सब रहमतुल्लाहा मौलाना अब्दुल्लाहिल गालिब सब रहमतुल्लाह লাউাটি মৌলানা কুতুবউদ্দিন সাহেব রহমাতুল্লাহ পীরের আউলা ওই রাজাপুর গ্রামে আসছে আমাদের সোনার মানিকরা আমাদের কলিজা টুকরা সন্তানেরা ওই মাহপিলটা যদি গিয়ে বসে তাহলেও আমরা কবরে শুয়ে রাজাপুর গ্রাম থেকে আউলাদ হিসাবে নাতি পোতা হিসাবে একটু নেকির ভাগ আমরাও কবরে শুয়ে শুয়ে আমরা জানি আল্লাহর বান্দাদের সাথে গোনাগার বান্দারা যদি এসে যদি বসে ওসিলায় আল্লাহ ওসিলায় নামাজি বান্দাদের ওসিলায় গোনাগার বান্দার গোনাকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয় দোয়া দরকার আছে না নাই এক লাখলা করবে হবে তাহলে এসো সবাই মিলে বসি পরিবেশ খারাপ করবেন না অবস্থা কিন্তু ভালো নয় আমরা তো দোয়া করছি আমরা তো দোয়া করছি আমরা মরে গেলে আমরা মরে গেলে আমাদের ছেলে নাতিরা পরের জেনারেশনরা ওরা কি আমাদের জন্য দোয়া করবে ওদের দেখে মনে হয় ওদের চলাফেরা চালচলন ওদের চেহারা দেখে মনে হচ্ছে যে ওরাও আমাদের জন্য দোয়া করবে মনে হচ্ছে তো করবে তো তুমি কিচ্ছু জানো তুমি এত গদ্য বোকা তোমার ছেলেদের নাচিদের চেহারা থেকে তোমার মনে হয় না সব আল্লাহ জানে আল্লাহ তো সবই জানে তারপরে দোয়া করবে তো এত মডার্ন এত অলস এত আলসামি এত বিলাসিতা এত সুখ ভোগ লক্ষণ কিন্তু ভালো নয় লক্ষণ ভালো নয় সারা জীবন কুড়ে কুড়ে খাবে তোমার কপালে তোমার কপালে বাড়ির পরিবেশটাকে বাঁচান অন্ধকার লাগছে অন্ধকার লাগছে ও যেই হওয়া আলেম হওয়ার মৌলানা হওয়ার ইমাম হওয়ার হাফেজ হও আর হুজুর সাহেব আলামত কিন্তু ভালো নয় বাড়ির পরিবেশটাকে বাঁচার দোয়া দরকার আছে না নাই তাও বলে না এমনি এমনি হবে না কিছু পড়াও লাগবে দোয়া দরকার আছে না নাই কে করবে ভাড়া করে ভাড়াটাও বোঝো না সব বোঝো আর ভাড়া বোঝেন না নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া আর হাটে বাজারে দোকানে কিনে খাওয়া দুটো এক হবে তো হ্যাঁ দুনিয়ায় বাপ মায়ের দোয়া দাদু না জানে দোয়া নানি যান দাদি জানেন দোয়া সন্তানের জন্য নাতি পোতাদের জন্য আল্লাহ বাগের দরবারে কবুল হয়ে যায় বাপ মা মৃত্যুর পরে দাদু যান নানা যান নানি যান দাদি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া কলিজা টুকরার সন্তানের দোয়া নাতি পোতাদের দোয়া বাগের দরবারে কবুল হয়ে যায় এটা গ্যারান্টি কবুল হবে এটা গ্যারান্টি কাক দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না কার দুয়া লাগবে না লাগবে বলতে পারবো না পীরের দোয়া আল্লাহর অলিদের দুয়ার নাও লাগতে পারে নাও লাগতে পারে বাপ মায়ের দোয়া দাদু নানার দোয়া দাদি নানির দোয়া এটা কবুল হবে গ্যারান্টি বাড়ির পরিবেশটাকে বাঁচান চিন্তা হয় আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা কলিজা টুকরার সন্তানেরা ভালো হন সংশোধন হন নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবেন ওয়াজ শোনার অভাব নেই ওয়াজ আল্লাহ আল্লাহর অনেক শুনেছেন কত শুনবে এখন আর সেদিন নেই আল্লাহ রহমতে লক্ষ লক্ষ আলে মনা কারি ইমাম বক্তা তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে গেছে আবার প্রায় বাড়ি বাড়ি আবার ক্যাসেটও বাজে অডিও ভিডিও ভিসিয়া সিডি ল্যাপটপ এখন আবার মোবাইলের যুগ বিশ্বের যত নাম করা বক্তা তাদের নেটে ফেসবুকে ইউটিভিতে ছেড়ে দিয়েছে তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে শুনলে কি হবে শুনলে কি হবে নামাজের সময় একটু মসজিদ এসে দেখবেন কিরম শুনছে নামাজের সব মসজিদ দেখবেন এক কাতার কোন মসজিদে ডেড় কাতার কোন মসজিদে পৌনে এক কাতার কোন মসজিদ আবার আধ কাতার আর ফজরের নামাজে কি বাবা বেশি বলে ফেললাম আর জুমার নামাজে কাল কি তো জুমা জুমার নামাজে মসজিদ আর মুসল্লি ধরে না আমি লক্ষ্য করেছি শহরে টাউনে দেখেছি বড় বড় মসজিদ দুতলা তিনতলা মসজিদ নিচের থেকে ওপর পর্যন্ত ফুল প্যাকটা তারপরেও বহু মুসল্লি মসজিদের বাইরে মসজিদের বাইরে ধুলোতে রাস্তাতে লোক দাঁড়িয়ে আছে শহরে টাউনে বাস রুট বন্ধ করো মসজিদের জামাত হয় না হয় যারা বাইরে দাঁড়ায় ধুলোয় দাঁড়িয়ে থাকে তারা লক্ষ্য রাখে ইমামকে ইমাম যখন ইমামতির প্রস্তুতি নেয় এই রাস্তায় দাঁড়ানো মুসল্লিগুনো তখন ফাফরে পড়ে যায় এই কোথায় নামাজ পড়বি মসজিদও তার জায়গা নেই ধুলেই পড়বি তাড়াতাড়ি ছোট বাড়ি থেকে নামাজ ছুটে ছুটে গিয়ে বাড়ি থেকে মশাল্লা নিয়ে সব মানুষ ধুলোর ওপরও মশাল্লা বিছিয়ে মানুষ জুমার নামাজটা আদায় করে না করে নে। একটু হানা কথা বলো এইবারে লক্ষ্য করেন ইমামকে ইমাম যখন সালাম ফেরে মসজিদে জুমার নামাজে যে মুসল্লির ভিড়টা ছিল সেই ভিড়টা থাকে না আস্তে আস্তে হুড় হুড় করে পালায় কি হলো পরাকাত নামাজ পড়লেন নামাজ তো পড়ি না নামাজ কটা লোক পড়ে সপ্তাহে একদিন পড়তে এসেছি তাও পাঁচ বক্ত নয় এক তো জুমার দিনের নামাজ কত রাখাত তাও জানে না কত বাইশ রাখাত পড়লেন কোন আঘাত আর বাদ দিলেন বায়ো বিশ রাকাত কাজ কুড়ি কাজ যে বাদ দিলেন এইটা কবে পড়বেন এই তো হচ্ছে এক সময় মনে হয় জলসা মাহফিল করবো না ঘরে বসে যায় ভাল লাগে না আর ভাল লাগে না বলতে বলতে মানুষ তীত হয়ে যাচ্ছে আর ভাল লাগে না জলসা ছেড়ে দিয়ে বসে থাকে আবার চিন্তা হয় আছে বন্ধ করতে একদম অন্ধকার হয়ে যাবে হেদায়ত করবার মালিক কে কথা বলে না হেদায়াত করে মালিক কাকে আল্লাহ হেদায়ত করবে সবাইকে সবাইকে আল্লাহ হেদায়ত করবে না হেদায়াত সবাইকে আল্লাহ করবে না কাকে করবে যে নিজের থেকে আল্লাহর কাছে হেদাজ চাইবে যে নিজের থেকে আল্লাহর কাছে হেদায়াত চাইবে তাকে আল্লাহ হেদাজ করবে যে চাইবে না তাকে আল্লাহ হেদাজ করবেন না কে হেদাজ চায় আর কে না চায় সুদুর মনের খবর অন্তরের খবর কে জানে যে হেদা চায় তাকে আল্লাহ হেদায়াত করবেন যে ভালো হতে চায় তাকে আল্লাহ ভালো করবেন যে ভালো হতে চায় না তাকে আল্লাহ ভালো করবেন না বলেন যতগুলি মানুষ মসজিদে জুমা পড়তে এলেন এরা সবাই কি আজকের ফজরের নামাজটা পড়েছিল হ্যাঁ বাবা ফজরের নামাজ কাদা করে জুমার মসজিদে ভর্তি হয়ে গেল মুসল্লি জুমার নামাজ হবে তো তাও জানিনা হবে না তো আসলেন কেন যখন নিজেরাই জানো যে নামাজ হবে না তারপরও মসজিদে ঢুকলেন কেন লোকে দেখবে গ্রামের মানুষ মসজিদে মুসুলি ইমাম সাহেব হাফিজ সাহেব হাজি সাহেব সুফি সাহেব হুজুর সাহেবরা দেখবে আমি একটা নামাজি এরা দেখলে হবে তো জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ জুমার নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ আর ফজরে নামাজটা হলো আমাদের নবী নূর নবী দয়ার নবী আখেরি জামানার নবীর নামাজ আল্লাহ বাগের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদা খেললা বড় করেছে জোরে বলুন আর একটু জোরে বলুন পড়বেন হবে না তো পড়বেন হুজুর রাগ করবেন না হুজুর জুমার নামাজ তো পড়বো জুমার নামাজ যদি পড়তে চাও জুম্মার নামাজের আগে আজকের যে ফজরের নামাজটা কাজা করেছি আজকের ফজরের কাজা নামাজটাকে জুমার আগে আদায় করতে হবে না জুমার আগে কেন আল্লাহ পাকের দরবারে সমস্ত নবীদের ভিতরে আমাদের নবীর মর্যাদাটাকে আল্লাহ পাক বড় করেছে এজন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়ি কবর কবরস্থান বানিও না ঘর কবরস্থান গুনুকে না বাড়িতে নামাজ পড়বে কাদা নামাজ গুলি তোমরা বাড়ি থেকে পড়ে আসবে কেন মসজিদে মসজিদে কি মসজিদে সব রকমের মুসল্লি থাকে অনেক নতুন মুসল্লিও মসজিদে আসে নতুন মুসল্লিগুলো মসজিদে এসে যদি আপনার দিকে লক্ষ্য রাখে দেখি তো করাকাত নামাজ পড়ে দেখি তো লোকটা করাকাত নামাজ পড়ে মানুষ দেখে শেখে না না দেখে শেখে দেখি তো করাকাত পড়ে তাই তো জোহরের নামাজের সময় নামাজ কেন জোহরের নামাজ তিন ডাকাত তাহলে পড়লো কেন নিশ্চয়ই এই মানুষটি মাগরেবের নামাজ কাদা করে এসছে যদি জিজ্ঞাসা করে মাথাটা আপনার সোজা থাকবে না হ্যাঁ মাথাটা উঁচু থাকবে না হ্যাঁ সম্মানটা থাকলো না মিটে গেল এই তো আল্লাহ রসুল জাননে যে আমার একটা উম্মাতের সম্মানটা ছোট হোক এটাও নবী ঠিক এই জন্যই তো আল্লাহ রসুল বলে দিলেন বাড়ি গুনুকে কবরস্থান বানিও না ঘর গুনুকে কবরস্থান বানিও না বাড়িতে নামাজ পড়বে কাজা নামাজ তোমরা বাড়ি থেকে পড়ে মসজিদে আসবে সুন্দর কথা হ্যাঁ কাজা নামাজগুলো বাড়ি থেকে পড়ে আসবে এবারে জুমা পড়ো জুমা হবে বুঝলেন আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা আমাদের কলিজা টুকরার সন্তানেরা ভালো হন সংশোধন হন নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করেন চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান নে সে আমি বলি আর আপনি বলেন আজ বলেন দশ বছর পরে বলেন বিশ বছর পরে বলেন মরণ একদিন হবে মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবো না আল্লাহ রব্বুল আলমী আমাদের নবীকে আল্লাহ হায়াত দিয়েছিলেন কত বছর বছর আমার নবীর আল্লাহ কমিয়ে দিয়েছে অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে তেষট্টি বছরের মধ্যে মরে যাবে বাঁচবে না যত বুদ্ধি খাটান আর যতই সুন্দর করে ঘরবাড়ি বাড়ি বিল্ডিং পালাখানা করেন আর যত টাকা পয়সা জমান নেই নেই নসিবে নসিবে আল্লাহ আমার নবীকে আল্লাহ তেষট্টি বছর হায়াত দিয়েছেন আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে অধিকাংশ উম্মাত্মি তেষট্টি বছরের মধ্যে মরে যাবে কিছু সংখ্যকটি পার হবে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি কিছু পাবে কত হলো চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন যার জীবনে পঞ্চাশ বছর বাহান্ন বছর পার হতে পারলো তার জন্য দশ বছর বারো বছর আট বছর পার হতে আর বেশি সময় লাগবে না দেখ দেখ করতে করতে পুড়িয়ে যাবে আছর আল্লাহ আল্লাপাক মাসের মতন পার করবে মাস গুনু আল্লাহ সপ্তাহের মতন পার করে নেবে সপ্তাহ গন আল্লাহ দু দুদিন তিন দিনের মতন পার করে নেবে এই তো সেদিনে জুমা পড়লাম আবার কাল কি জুমা এই তো কম আগে রোজার ঈদের নামাজ পড়লাম আবার দু মাস পরই ঈদ এসে যাচ্ছে করে করে মানুষের হায়াত বেশি হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না বয়স কত হলো নবী আমার চিন্তিত হয়ে পড়লেন যে আল্লাহ আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন পূর্বের জামানার নবী সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন সাতশো বছর পাঁচশো বছর নশো বছর, হাজার বছর, বারোশো বছর দেড় হাজার বছর ষোলোশো বছর হায়াত দিয়েছেন পূর্বের জামানার নবী আলাহামদের উম্মতের আর আমার উন্মতের বেলায় হায়াত এত কমিয়ে দিলেন আল্লাহ আমার উন্মতের হায়াত এত কমিয়ে দিলেন এরা দুনিয়াদারি করবে কাজ কারবার ব্যবসা করবে চাকরি করবে দোকানদারি করবে চাষ আবাদ করবে ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পুতাদের তত্ত্বাবধান করবে আবার আমল করবে আমল করার সময় তো কম তাহলে আমার উম্মদগুলো গুলো কেয়ামতের ময়দানে অন্য নবীদের উম্মতের সঙ্গে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন কি জবাব দিয়েছিলেন আমার হাবিব আমার পেয়ারা বন্ধু উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না আমি আল্লাহ আপনার হায়াত কমিয়ে দিয়েছি অন্য নবীদের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি জোরে বলা যাবে না না দেখবে দেখবে আমি আল্লাহ আপনার উম্মদকে বছরে বছরে একটা একটা রাত দিয়েছি এই রাত গুণকে ফাঁকি দেবেন না আপনার উম্মাদ বছরে বছরে একটা একটা রাত দিয়েছি ওই একটা রাত জাগরণ করবে ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে তসবি তিল আওয়াজ করবে জেকের আজকার করবে দরুদ শরীফ পড়বে কলেমা শরীফ পড়বে কোরান পাক তেলাওয়াত করবে তা নামাজ পড়বে ইশরাকের নামাজ চাষের নামাজ সালাতুল আবাবিনের নামাজ সালাতুল তসফি নামাজ পড়বে রোজা রাখবে আমি আল্লাহ পাক ওই এক দিনের এক রাতেরও সিলায় তাদের নামাজ আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেবো এই সুযোগ সুবিধাটা এই ফেসালিটিটা আমি আল্লাহ পাক অন্য কোন নবীর উম্মতকে দিই নাই রমজান শরীফ মাসে আপনার উম্মাত উম্মাতিরা যদি একটা ছোট যদি একটা নফল আমলও করে আমি আল্লাহ পাক আপনার উম্মাতের নামায় আমালে এমনি দিনের একটা করে ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেব রমজান শরীফ মাসে আপনার উম্মাত রাত একটা ফরজ আমল যদি করে আমি আল্লাহ পাক আপনার উম্মাতের নামায় আমানে এমনি দিনের সত্তরটা করে ফরজ আমলের নেকি রোজার মাসের একটা ফরজ আমলে সত্তরটা ফরজ আমলে নেকি লিখে দেব এমনি করে করে আপনার উম্মাদের মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি জোরে বলো আর একটু জোরে বলো চিন্তা করেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীর উম্মতের আশা নবীরাও করেছিলেন আল্লাহ আমাদের কারণে নবী না করে রাসুল না করে পাইগুম্বার না করে আপনার আখিরি জামানার পাইগম্বারের যদি উম্মত করে পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদের ঘরে সেই নবীর করে পাঠিয়েছেন খুশি খুশি না না উম্মাদ আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীকে ডাকলেন ডেকে আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনারা কিসে খুশি ও নবী আলাইকুম না আপনারা কিসে খুশি সমস্ত নবীরা বলেন আল্লাপাক আপনি যাতে খুশি আমরাও তাতেই খুশি আল্লাহবাগ আমাদের নবীকে ডাকলেন ও আমার আখেরি জমানার পায়ে গুম্বার ও আমার প্রিয় হাবিব প্রিয় বন্ধু প্রিয় দোস্ত এদিকে আসুন আমি আল্লাহ আল্লাপাগ আপনাকে সৃষ্টি করেছি আলামকে আপনার জন্য সৃষ্টি করেছি ও আমার প্রিয় হাবিব ও আমার প্রিয় বন্ধু আপনি যাতে খুশি আমি আল্লাহ পাব তাতেই খুশি জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না 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 নাই দেখবে দেখবে চিন্তা করেন ভালো হন সংশোধন হন নিজেকে নিজে পাক আমাকে ভালো করার চেষ্টা তৌফিক ফিক মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে কবে ভালো হবে